হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। যদি একটি চলক বিভাজন দ্বিপদ বিভাজন মেনে চলে, যদি প্যারামিটার এন এবং পি হয়, তবে তার মধ্যক ভেদমান এবং সেই সঙ্গে সমক পার্থক্য নির্ণয় করো। তো আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এক্স হচ্ছে একটি দ্বিপদ বিভাজন যেটি এন এবং পি প্যারামিটার বিশিষ্ট। তাহলে সেক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু কি হবে? এফ এক্স ইকুয়াল টু হবে প্রবাবিলিটি অ্যাট এক্স ইকুয়াল টু এক্স, উইচ ইজ ইকুয়াল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, যেখানে এক্স ইকুয়াল টু হবে জিরো ওয়ান টু ডট ডট এন, এবং জিরো লেস দেন ইকুয়াল টু পি লেস দেন ইকুয়াল টু ওয়ান, আর কিউ ইজ ইকুয়াল টু হয় ওয়ান মাইনাস পি। এবার আমি প্রথম যেটা বের করব সেটা হচ্ছে মধ্য। মধ্যক হচ্ছে কি? এক্সপেক্টেশন অফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন ওভার এক্স ইকুয়াল টু জিরো টু এন এক্স এফ এক্স। এটা সমান কি লেখা যায়? সামেশন ওভার এক্স ইকুয়াল টু জিরো টু এন এক্স এফ এক্স এর ভ্যালু পুট করি এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, সমান এক্স এর মান জিরো পুট করলে এটা পুরোটা জিরো হয়ে যায়। তাহলে এক্স এর ভ্যালু জিরো প্লাস সামেশন ওভার এক্স ইকুয়াল টু ওয়ান টু এন এন সি এক্স, এখান থেকে এক্স একটা থাকছে পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, সমান জিরো তো এখানে চলেই গেছে। তাহলে এবার এটাকে লিখছি সামেশন ওভার এক্স ইকুয়াল টু ওয়ান টু এন এক্স, যেমন আছে আছে, এন সি এক্স এর ভ্যালু লিখছি এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এবার আমরা এটাকে সাজাচ্ছি। সাজালে এখানে দেখো, এখানে এক্স একটা ক্যান্সেল করে যায়, এন ফ্যাক্টোরিয়াল থেকে একটা এন বাইরে আনছি, পি টু দি পাওয়ার এক্স থেকে একটা পি বাইরে নিচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়ান টু এন, এন ফ্যাক্টোরিয়াল থেকে একটা এন বাইরে বেরিয়ে এসছে মানে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে একটা এক্স ক্যান্সেল করে গেছে মানে এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এন মাইনাস এক্স কে লিখছি এন মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, পি টু দি পাওয়ার লিখছি এক্স মাইনাস ওয়ান, কিউ টু দি পাওয়ারে এন মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, এভাবে সাজিয়ে দিচ্ছি। তাহলে এই পুরোটাকে আমরা কি লিখতে পারি দেখো, এন পি এটাকে লিখতে পারি পি প্লাস কিউ হোল টু দি পাওয়ারে এন মাইনাস ওয়ান, আবার পি প্লাস কিউ মানে কত জানি আমরা? ওয়ান। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এন পি, তাহলে মধ্যক পেয়ে গেলাম এন পি, হয়ে গেল। এবার আমরা জানি ভেদমান সমান কি লেখা যায়। সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল টু দি পাওয়ার টু। এবার আমরা প্রথম এখান থেকে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করব। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার সমান এখান থেকে দেখো কি পাচ্ছি, সামেশন ওভার এন ইজ ইকুয়াল টু জিরো টু এন এক্স স্কোয়ার এফ এক্স। এবার এটাকে আমরা সাজাচ্ছি এভাবে, সামেশন ওভার এন ইজ ইকুয়াল টু জিরো টু এন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার এলো মাইনাস এক্স প্লাস এক্স, এই পুরোটা ইন্টু এফ এক্স রাখছি। এবার এটাকে দেখো আমরা কি করছি, এটাকে এক্স এর ভ্যালু যখনই আমরা এখান থেকে এটা এক্স এর ভ্যালু জিরো আর ওয়ান পুট করব পুরোটা জিরো হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা এভাবে সাজিয়ে নিচ্ছি সামেশন ওভার এক্স ইকুয়াল টু 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 এন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এফ এক্স একবার পেলাম, প্লাস এইটা আমরা পুরোটাই রাখছি এক্স ইকুয়াল টু জিরো টু এন এক্স এফ এক্স, এটাই এক্সপেকটেশন অফ এক্স না? এই দেখো এটা আমরা তাহলে এনপি লিখবো। তাহলে এবার এটাকে সাজাচ্ছি দেখো, এটার জন্য বাইরে আনছি এন এন মাইনাস ওয়ান পি স্কোয়ার, আগেরটার মতোই, আগে যেরম ভাবে আমরা করলাম, এখানে এক্স ইকুয়াল টু 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 এন থাকলো, তাহলে ওপরে থাকছে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, নিচে কি থাকছে, নিচে থাকছে এক্স মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস টু মাইনাস এক্স প্লাস টু ফ্যাক্টোরিয়াল, পি স্কোয়ার বাইরে এনেছি, তাহলে পি টু দি পাওয়ার এখানে আমার এক্স থাকার কথা সেটার জায়গায় আসছে এক্স মাইনাস টু, কিউ টু দি পাওয়ারে আসছে
एन माइनस टू माइनस एक्स प्लस टू प्लस जेहेतु एक्सपेक्टेशन अफ एक्स तर मैं एनपि सजाची देखो एन इंटू एन माइनस वन इंटू पी स्क्वायर पी प्लस किऊ होल टू दि पावर एन माइनस टू प्लस एनपि पी प्लस किऊ मान वन एखे सजाई एन स्क्वायर पी स्क्वायर माइनस एन पी स्क्वायर प्लस एनपि पे गेलाम मानगुलो बसिए दी एक्सपेक्टेशन अफ एक्स स्क्वायर माइनस एक्सपेक्टेशन अफ एक्स होल स्क्वायर ताले भेद मान सिग्मा स्क्वायर समान एन स्क्वायर पी स्क्वायर माइनस एन पी स्क्वायर प्लस एन पी माइनस एखाने एक्सपेक्टेशन अफ एक्स एर होल स्क्वायर माने एन पी स्क्वायर ताले एखान थेके देखो एन स्क्वायर पी स्क्वायर एन पी स्क्वायर केटे गेलो ताले एखान थेके एन आर पी जदि कमन निये नी তাহলে এখান থেকে কি পড়ে থাকছে এনপি কমন নিয়ে নিলে পড়ে থাকছে ওয়ান মাইনাস পি ওয়ান মাইনাস পি মানে কিউ তাহলে হয়ে গেল এনপি কিউ তাহলে সিগমা স্কোয়ার বা ভেদমান হয়ে গেল এনপি কিউ তাহলে সমক পার্থক্য মানে আমরা কি জানি সমক পার্থক্য মানে আমরা জানি সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এনপি কিউ হয়ে গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো